আমাদের দেহের প্রতিটি অঙ্গই জরুরি। মানব দেহের অভ্যন্তরে এমন 9টি অঙ্গ রয়েছে যা না থাকলেও আপনি বেঁচে থাকতে পারবেন। কখনো কি ভেবে থেকেছেন, যদিও এসব অঙ্গগুলো জীবনযাপনকে অনেক সহজ করে তোলে, কিন্তু মানব শরীর এমনভাবে গঠিত যে নির্দিষ্ট কিছু অঙ্গ ছাড়াও শরীর কাজ করতে পারে? আসুন জেনে নেই বিষয়গুলো। বন্ধুরা, তার আগে যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা। আপনারা যদি লাইক ও কমেন্ট করে পাশে থাকেন তাহলে আমাদের কাজ করার স্পিড আরও বেড়ে যাবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এর মধ্যে রয়েছে ফুসফুস। ফুসফুস মেরুদণ্ডী প্রাণীর একটি অঙ্গ যা শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়। এই শ্বাসযন্ত্রটির প্রধান কাজ হল বাতাস থেকে অক্সিজেনকে রক্তপ্রবাহে নেওয়া এবং রক্তপ্রবাহ হতে কার্বন ডাইঅক্সাইডকে বাতাসে নিষ্কাশন করা। আপনার শ্বাস প্রশ্বাস কার্য সম্পাদন করতে অন্তত একটি ফুসফুসের প্রয়োজন, কিন্তু আরেকটা ফুসফুস ক্যান্সার, যক্ষা অথবা অন্যান্য ফুসফুসীয় রোগে কেটে ফেলতে হতে পারে। একটি ফুসফুস দিয়ে শ্বাস নেওয়া কঠিন হলেও জীবনযাপন করা সম্ভব। রেসপাইরেটরি কেয়ার জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, যেসব রোগীরা একটি ফুসফুস হারান তাদের বায়ু ধারণ ক্ষমতা প্রতি সেকেন্ডে 35% কমে যায়। এরপর আসি মলাশয়। মলাশয় হল পরিপাকতন্ত্রের বৃহদন্ত্র পরবর্তী অংশ যা শেষ অংশে পায়ুছিদ্রে শেষ হয়। কোলোরেক্টাল ক্যান্সার বা বাওয়েল রোগ যেমন ক্রোন বা আলসারেটিভ কোলাইটিস এর চিকিৎসায় বৃহদন্ত্র কেটে ফেলতে হতে পারে, এমনকি চিকিৎসক রেক্টম সহ কাটতে পারে। ডক্টর হেমবাজ বলেন, আপনার সার্জন ক্ষুদ্রান্ত্র দিয়ে থলি যুক্ত করতে পারেন অ্যানাসের মতো করে, যা দিয়ে পায়খানা ঠিকমতো হবে, অথবা পেটের ক্ষুদ্রান্তে জমা হওয়া বজ্রগুলোকে বের করার জন্য শরীরের বাইরের থলি সংযুক্ত করতে পারেন। এই অবস্থায় ডায়রিয়া থেকে মুক্ত থাকার জন্য রোগীকে খাবার পরিবর্তন ও ডাক্তারের আরও পরামর্শ মেনে চলতে হয়। এরপরে আসে যৌনাঙ্গ নিয়ে। যৌন অঙ্গ বা যৌনাঙ্গ হচ্ছে শরীরের সেসব অঙ্গ যেগুলো সাধারণত যৌনক্রিয়ায় অংশগ্রহণ করে এবং প্রজননের সাথে সংশ্লিষ্ট এবং প্রজননতন্ত্রের অংশ। উন্নত প্রাণীতে যৌনাঙ্গ মূলত নিচের অংশগুলোর দিকে গঠিত। যদিও যৌনাঙ্গ আপনার ভালোবাসার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বেঁচে থাকার জন্য অপরিহার্য নয়। এক গবেষণায় দেখা গিয়েছে, নারীদের যৌন জীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি হিস্টারেক্টমি বা জরায়ু অপসারণ। যদিও ওভারি কেটে ফেলায় হরমোনের ব্যাঘাত ঘটে যার ফলে যৌন চাহিদা কমে যায়। পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারের কারণে একটি টেস্টিকল বা অন্ডকোষ কেটে ফেললেও তার যৌন জীবনে তেমন প্রভাব পড়ে না। একটি অন্ডকোষ থেকে যে পরিমাণের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় তা সুস্থ যৌন জীবনের জন্য যথেষ্ট। আর যদি দুটোই কেটে ফেলা হয় তাহলে তো মারাত্মক হারে কমতে থাকবে যা শুক্রাণু তৈরি ব্যর্থ হবে। প্রোস্টেট কেটে ফেলার পর পুরুষের সাময়িক উত্থানের সমস্যা ও অক্ষমতা দেখা দিতে পারে। মূত্রাশয়। মূত্রাশয় ক্যান্সার অর্থাৎ ব্লাড ক্যান্সার বা বিরল নিউরোজেনিক ব্লাডার রোগীর ক্ষেত্রে ব্লাডার কেটে ফেলার প্রয়োজন হয় এবং ব্লাডারের সঙ্গে প্রোস্টেট, গর্ভাশয়, ডিম্বাশয় এমনকি এর সঙ্গে জনির অংশও থাকতে পারে। ব্লাডারে প্রস্রাব সংরক্ষণের জন্য ব্যবহৃত অন্ত্রে একটি অংশ মূত্র যাওয়ার পথ হিসাবে চিকিৎসকরা তৈরি করেন। অন্ত্রে অংশটি নিও ব্লাডার হিসাবে কাজ করে যা মূত্রনালীতে প্রস্রাব বের করতে পারে। এটি রোগীদের নিজে একটি সরু নল দিয়ে বের করতে হয় অথবা আরেকটি পদ্ধতিতে শরীরের বাইরে একটি থলিতে মূত্র এসে জমা হয়। নিও ব্লাডারের থলিতে মূত্র পূর্ণ হলে তা বেশিক্ষণ রাখতে পারে না, রোগীকে 3-4 ঘন্টা পরপর ফাঁকা করতে হয়, তবে এতেও জীবন স্বাভাবিক থাকে। পিত্তথলি। লিভারে তৈরি হয় পিত্তরস যা চর্বিজাতীয় খাবারের হজমের সহায়ক এবং তা পিত্তথলিতে জমা হয়, কিন্তু শরীর শুধু
সেই জমাকৃত পিত্তরসের উপর নির্ভর করে না। বেশিরভাগ মানুষের পিত্তথুরি না থাকার পরেও খাবার গ্রহণের তেমন সমস্যা হয় না, তাদের অতিরিক্ত পিত্তরসের প্রয়োজন হয় না, কারণ শরীর খাদ্য হজমে অভ্যস্ত হয়ে যায়। গলব্লাডার বা পিত্তথুলিতে পাথরের জন্য বিশ্বের সচরাচর পিত্তথুলি কেটে ফেলা হয়। পাকস্থলী, ওজন কমানোর জন্য কিছু অস্ত্রোপচার এবং দ্রুত বর্ধনশীল পাকস্থলী ক্যান্সারের যেন অন্য অঙ্গে ছড়িয়ে পড়তে না পারে সেক্ষেত্রে রোগীর পাকস্থলী কেটে ফেলা হয়ে থাকে। সাধারণত পাকস্থলী খাদ্যের পরিপাকের জন্য অ্যাসিড মিশ্রিত করে হজম প্রক্রিয়া শুরু করে এবং ভিটামিন শোষণ করে থাকে। পাকস্থলী কেটে ফেললে চিকিৎসকরা খাদ্যনালীকে সরাসরি ক্ষুদ্রান্ত্রের সঙ্গে সংযুক্ত করে থাকেন। অস্ত্রোপচারের পরে রোগী শক্ত খাবার খেতে পারে, কিন্তু তা খুব ছোট আকারের এবং ক্ষুদ্রান্তে খাবারগুলো দ্রুত যাওয়ার সময় ডাম্পিং সিন্ড্রোম এড়ানোর জন্য কিছু খাবার পরিহার করা উচিত। যদি খাদ্য ডাম্প করে ক্ষুদ্রান্তে পড়ে যায় তাহলে মাথা ঘুরায়, হালকা মাথা ব্যথা এবং ঘাম ঝরতে পারে, সঙ্গে বমি আসতে পারে, তখন বাথরুমে দ্রুত যেতে হতে পারে। প্লীহা, প্লীহার মূল কাজ রক্ত পরিশোধন করা, কিন্তু এটি ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত হলে অপসারণ করা হতে পারে। যেহেতু রোগ প্রতিরোধ ব্যবস্থায় প্লীহা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এটি কেটে ফেলা হলে রোগী প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। প্লীহা অপসারণের পর রোগীদের নির্দিষ্ট টিকা দিতে হবে, যেহেতু তারা আরও বেশি ঝুঁকিপূর্ণ থাকে নির্দিষ্ট কিছু সংক্রমণের। কিডনি, যদিও কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, তবুও মানুষ কিডনি দান করতে সক্ষম, কিন্তু কেন? কারণ দুটো কিডনি শরীরের চাহিদা পূরণ করার চেয়েও বেশি ক্ষমতা সম্পূর্ণ। আপনি শুধু একটি কিডনি দিয়েও বেঁচে থাকতে পারেন। একটি কিডনি দান করলে দাতার কার্যক্ষমতা কমে, কিন্তু আরেকজনের জীবন বাঁচাতে পারে দান করা কিডনি। সুস্থ একটি কিডনি দিয়ে প্রয়োজনের তুলনায় বেশি জীবনযাপন করা যায়। অ্যাপেন্ডিক্স, প্রকৃতপক্ষে অ্যাপেন্ডিক্সের কাজ কি তা এখনও নিশ্চিত নয়। কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি একটি অর্থহীন অঙ্গ যা আমাদের পূর্বপুরুষদের জন্য একটি উদ্দেশ্য সাধন করেছে। যদিও সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে এটি ভালো ব্যাকটেরিয়া নিরাপদ রাখছে, কিন্তু কিছু মানুষের জন্য যদিও এটা ভালোর চেয়ে বেশি ক্ষতি করে। এটি অবরুদ্ধ এবং সংক্রমিত হয়ে পড়ে এবং কখনো কখনো সরানো হয়। এমনকি যদি রোগ প্রতিরোধে অ্যাপেন্ডিক্সের কোনো ভূমিকা থেকে থাকে, এরপরও এটি অপারেশনের সঙ্গে যুক্ত কোনো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব নেই। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।